ভাস্কর শামীম শিকদারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য চারুকলা ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পার্থ, ভাস্কর শামীম শিকদারের মরদেহ শ্রদ্ধা জানাতে কারা এসেছেন? গুণী এই মানুষের চিরবিদায় কি বলছেন তারা? ধন্যবাদ ফারহানা। ঠিক 11:45 তার মরদেহ নিয়ে আসা হয়েছে চারুকলা অনুষদে, এবং সেখানে ভাস্কর্য বিভাগের ডিপার্টমেন্ট অফ ক্রাফট, সেই বিভাগে তার মরদেহ রাখা হয়েছে এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষক সমিতি এবং চারুকলা অনুষদের শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং নানা শ্রেণী পেশার মানুষেরা। তার পরিবারও এসেছে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে মরদেহ রাখা হয়েছে ফ্রিজবাহী গাড়িতে, এবং এখানে আমরা পরিবার রয়েছে, আমরা তার পরিবারের সঙ্গে একটু যুক্ত হব, আমরা সরাসরি রয়েছি। আর তার বোন রয়েছেন শামীম শিকদারের, এবং তার ভাই রয়েছেন। আমরা একটু জানতে চাই আপনার সঙ্গে, আমরা সরাসরি যুক্ত রয়েছি, শামীম শিকদার চলে গেলেন, একটি অধ্যায় শেষ হয়ে গেল। জি, আমার বোন সত্যি অন্যরকম একটা ইয়ে ছিলেন, মানুষ ছিলেন। ওনার মতো আর কেউ আসবে কিনা সেটা আমাদেরও সন্দেহ, এত মানে অন্যরকম একটা ইয়ে ছিল তার প্রতিষ্ঠিত, তার সব কিছু, তার বাংলাদেশের মধ্যে এরকম একটা হবে কিনা আমারও সন্দেহ এরকম। তার ভাই রয়েছেন, ছোট ভাই নাজমুল ভাই রয়েছেন, তিনি তার কাছে জানতে চাই যে ঠিক আমরা তাকে হারিয়েছি, কিন্তু তার হারানোর মধ্য দিয়ে একটু কি তিনি অবহেলা পেলেন তার শেষ সময়গুলোতে, চিকিৎসা নিয়ে, তার শিল্পকলা নিয়ে? হ্যাঁ, সে তখন হার্টের অসুস্থ হয়ে গেলেন, তিনি জাতীয় হৃদরোগ হসপিটালে উনি ভর্তি ছিলেন। তা সেখানে 15 দিন থাকার পরে ওখানকার চিকিৎসকের অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হলেন। সেখানে মেডিসিন এবং সার্জারি দুইটাই তার অসুস্থতা ভুগছিলেন। তা মেডিসিনের তার চিকিৎসা সুস্থ হয়ে গেছেন, পরে সার্জিক্যাল তার রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তক্ষরণের চিকিৎসার জন্য আমরা নানাবিধ প্রচেষ্টা চালাই। সেখানে তার রক্তপ্রকরণের যে উদ্যোগ সেটা হয়নি, বন্ধ হয়নি। হ্যাঁ, এবং তাদের ডাক্তাররা প্ল্যান চেষ্টা করছে, তাদের কোনো ত্রুটি নাই, তারা ভালো সব দিকে, প্রশাসনও ভালো। সরফুদ্দিন স্যার ভিসি, উনিও এসেছিলেন, উনি যোগাযোগ সবসময় রাখছেন। শিল্পকর্ম সংরক্ষণে কি উদ্যোগ নেওয়া হবে, আপনারা কোনো আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যারের সাথে এখন আমরা কিছুক্ষণ আগে আবেদন করছি, স্যার শুনলেন, আমি বললেন তার কথা, তার এবং সে সহযোগিতা করবেন। এবং স্কাটানে তার 5 কাঠা জায়গা আছে, সেখানে তার একটা জাতীয় মিউজিয়াম করবে, ওই মিউজিয়ামে তার যে স্কাল্পচারগুলো সেগুলো ওখানে থাকবে ক্লিয়ার, এবং ওখানে জনগণ যারা দেখতে চায় সেগুলো দেখবেন। আপনার চিকিৎসায় ছিলেন, একটু জানতে চাই উনি শেষ সময়ে উনি ঠিক চলে গেলেন? ধন্যবাদ। আসলে স্বামী বাপার লন্ডনে থাকাকালীনই আমার সাথে আপনার চিকিৎসা দিন ছিল। আমি অধ্যাপক ডাক্তার শহীদুর শিকদার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক্সপ্রোভার্সিং সেলার। তো আমি স্বামী বাবা যখন লন্ডন থেকে আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশে এসে যাতে ভালো চিকিৎসা পায় সেই জন্যে আমি ওনাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপকের আন্ডারে ভর্তি করি, এবং সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটিভাবে একটা স্টেবল কন্ডিশনে এসেছিলেন। তবে ওনার একটু পালসের সমস্যা ছিল, তো সেইখানে সেই কারণে রক্তক্ষরণ হচ্ছিল, অ্যানিমিয়াতে ভুগছিলেন। তো উনি বললেন যে আমি আসলে এর জন্য বাইরে চিকিৎসা নিতে চাই, সিঙ্গাপুরে বা অন্য কোথাও উনি যেতে চেয়েছিলেন। সেই সুযোগটি হয়নি। অ্যাকচুয়ালি আপনি জানেন যে সব মিলিয়ে ওনার কিছু কার্ডিয়াক সমস্যা ছিল, কিছু মেডিকেল প্রবলেম ছিল, কিছু সার্জিক্যাল বলছিলেন চিকিৎসক যার চিকিৎসাধীন ছিলেন শামীম শিকদার। আমরা শেষ সময় রয়েছি এবং এখানেই নামাজে জানাজা হবে, এবং নামাজে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুরে, তার জন্য কবরস্থান আছে সেখানে, এবং সেখানেই তাকে দাফন করা হবে। অনেক ধন্যবাদ পার্থ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী পার্থ সঞ্জয় যোগ দিয়েছিলেন চারুকলা।